नमस्कार बंधुरा दुलुनेर रान्नाघरे आमी आपनादेर स्वागत जानाई। आज आमी एक तड़का बनाब। एई रेसिपिटा बेश सिम्पल एवं खूब सहजेई बनानो जाय। चलुन ताहले धाबा स्टाइलेर एक तड़कार रेसिपिटा आमरा शुरू थेके देखे नी। আমি প্রায় এক কাপ সবুজ মুগ এবং আধা কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে প্রায় 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। এবার এটাতে এক গ্লাস জল দিয়ে নেব এবং এক চামচ নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি 3-4 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন নরম হয়ে গেছে, এরকমই আমাদের চাই। কড়া আমাদের গরম হয়ে গেছে। এবার এটাতে আমি 2 চামচ তেল নিয়ে নেব এবং ভালো করে কড়ার চারিদিকে তেলটা ছড়িয়ে দেব। এবার এটাতে আমি 2 ডিমকে ভেঙে দিয়ে দেব। অল্প সামান্য এটাই নুন দিয়ে দেব এবং এটাকে আমি এই কড়ার মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে এইভাবে আমি ঝুরি ভাজা করে ভেজে নেব এবং একটা প্লেটে তুলে রেখে নেব। ভাজার কড়াটাতে আমি আরো 2 চামচ তেল নিয়ে নেব এবং এটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এটাতে আমরা গোটা জিরে ফোড়ন দিয়ে নেব এবং এটাকে 1-2 নাড়ার পরে আমি এই 2 প্রায় মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেব। এবং 2 কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি দিয়ে দেব। এবার ভালো করে এটাকে আমি ভাজবো। এই এগ তড়কা রেসিপিটা আপনারা বাড়িতে বানান এবং কেমন লাগলো আপনাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রুটি নুডলের প্রায় পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি 4-5 রসুনের কলিকে কুচি করে কেটে নিয়েছি ওটা দিয়ে দেব এবং আদাকে 1/2 ইঞ্চি আদাকে ভেজে রেখেছি এটাও দিয়ে এবার ভালো করে এটাকে আমি ভাজব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার এটাতে আমি প্রায় 2 ছোট টমেটোকে কুচিয়ে রেখেছি, এবার এটাকে আমি দিয়ে দেবো এটায় এবং ভালো করে মিশিয়ে ভেজে নেব। এটাতে আমি অল্প হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে নেব দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে নেব দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। Thank you.
ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।